আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। সো ভিউয়ার্স, আপনি এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং কয়েকটি পদ সংখ্যা আছে। তো পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করা অবশ্যই আমার সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের চাকরি স্মারক নং 14-3185-00-321-11-01-5-18-18, নিয়োগ প্রকাশের তারিখ 22-8-2021 খ্রিস্টাব্দ। বিয়ার্স, এবারে দেখা যাক পদের নাম। কর্মিক নাম্বার 1, অভিষায়ক, পদসংখ্যা 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তবে সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মিক নাম্বার 2, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ক্রমিক নাম্বার 3, পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, পদসংখ্যা 2 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিয়ার্স, এবারে দেখা যাক কোন কোন কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে যোগ্য প্রার্থীগণকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে 70 নম্বরের লিখিত এবং 30 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকল পদের লিখিত পরীক্ষার স্থান, বিষয় ও সময়সূচি পরবর্তীতে www.bdpost.gov.bd এই ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা, SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 25-3-2021 খ্রিস্টাব্দ, তারিখে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। কিন্তু মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের নাতি নাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। বয়সের ক্ষেত্রে এপিটোপিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অনলাইন আবেদনপত্র দাখিল করতে হবে। প্রার্থীগণের মুদ্রিত, হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হইলে তাহা গ্রহণযোগ্য হবে না। এবারে আবেদনের বিস্তারিত দেখা যাক। এবারে আছে কোন কোন জেলা আবেদন করতে পারবেন, কোন কোন ক্রমিক নয়ে। যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নং 1 পদের জন্য রংপুর, রাজশাহী এবং খুলনা প্রশাসনিক বিভাগের সকল জেলা, ক্রমিক নং 2 পদের জন্য খুলনা, বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা এবং ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা, ক্রমিক নং 3 পদের জন্য রাজশাহী, খুলনা ও বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা এবং ঢাকা প্রশাসনিক বিভাগের মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা। তবে সকল পদের ক্ষেত্রে এতিম ও শারীরিক প্রতিবন্ধী রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল প্রশাসনিক বিভাগের সকল জেলা ও ঢাকা প্রশাসনিক বিভাগের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুর জেলার সকল উপযুক্ত প্রার্থীগণ। জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর সার্কেলের অধীনস্থ জেনারেল ম্যানেজার ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর, ডাক জীবন বীমা আঞ্চলিক অফিস খুলনা, ডাক জীবন বীমা আঞ্চলিক অফিস রাজশাহী এবং সহকারী জেনারেল ম্যানেজার ফিল্ড, ডাক জীবন বীমা দিনাজপুর, রংপুর, রাজশাহী, যশোর, ফরিদপুর, বরিশাল ও খুলনা অফিস সমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিধানমালা 2015 অনুসরণের নিয়োগের জন্য বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট হইতে অনলাইনে plwc.electrotalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগ এর নিজস্ব ওয়েবসাইটে www.bdpost.gov.bd এবং alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। জেনারেল ম্যানেজার দপ্তর ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুর 5400 ওয়েবসাইট www.bdpost.gov.bd। এবারে দেখা যাক ভিউয়ার্স, আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
plwc.electork.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/9/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/9/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত বয়স সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেপি হতে হবে। অনলাইনে আবেদন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ভিউয়ার্স, এখানে দেওয়া আছে SMS প্রেরণের নিয়মগুলি। অবশ্যই SMS প্রেরণের নিয়মগুলি SMS করার সময় আপনি এখান থেকে বিস্তারিত দেখে নেবেন, অবশ্যই সেটা বেশি কাজে দিবে। তো তারপরে আছে আপনার যদি ইউজার আইডি বা পাসওয়ার্ডে কোনো সমস্যা হয় সেগুলো ফিরিয়ে আনার নিয়মগুলি, সেগুলো এখান থেকে দেখে নেবেন। আমি বলতে গেলে অবশ্যই ভিডিও অনেক লং হয়ে যাবে। তো সোবিয়ার্স, এখানে দেয়া আছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেইভাবে লিখিত রহিয়াছে অনলাইনে আবেদন ফরম এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একজন লোক শুধু একজন প্রার্থী শুধু একটা পদেই আবেদন করতে পারবেন, এখানে উল্লেখ করা আছে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি গ্রহণ করে তারপর এখানে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগবিধি অনুযায়ী সরকার কর্তৃক ঘোষিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে, সেগুলো এখান থেকে দেখে নেবেন। এবং মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র, এগুলো সব দেখে নেবেন। তো সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী দেখা বা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ।